নমস্কার বন্ধুরা, কালচারি সিঙ্গারে সবাইকে স্বাগত। মাঝপথে এসে হাত ছেড়ে দিয়ে যদি বলতেই হয় ভালো থেকো, তবে কি দরকার ছিল ভালোবাসি শব্দটা অযথাই ব্যবহার করার? কি দরকার ছিল মাঝরাতে খোলা আকাশে তারা গুনবার, স্বপ্ন দেখাবার? কি এমন প্রয়োজন ছিল আমায় তোমার মিথ্যা মায়ায় আসক্ত করে বিষাক্ত ধোঁয়ায় মিলিয়ে দেওয়ার? যদি তোমার শেষ কথাটা হয় ভালো থেকো, তবে কেন নিজের দায়িত্বে আমায় ভালো রাখলে না? নাকি উচ্চ বিলাসী আকাঙ্ক্ষা নিয়েই তোমার আমার শেষ পথ চলা? পিচ ঢালা পথের শেষে ভেঙে চূর্ণ হওয়া মন নিয়ে দুজন দুদিকে হারিয়ে যাওয়ার চাইতে আমাদের পরিচয় না হওয়াটাই কি শ্রেয় ছিল না? চাইতে যদি তুমি আমায় আগলে রাখার দায়িত্বটাই নিতে না পারো, তবে কেন একসাথে বেঁচে থাকার মিথ্যা প্রতিশ্রুতিতে আবদ্ধ করেছিলে আমি এবং আমাদের শত বছরেরও ভালোবাসা লালন করা হৃৎপিণ্ডে আজ কেনই বা বিচ্ছেদের হাহাকার? আজ কেনই বা হাসির মুখোশে বন্দী আমাদের আত্মচিৎকার? যদি তোমায় হারাতেই হবে, তবে কেন তোমায় জয় করার মিথ্যা প্রচেষ্টা? একটু করে ফুরাত চিরজ মরছে যেমন লোহগ্রাসে, নিঃশ্বাসে আজ বিবর্তিত অপূর্ণতার দীর্ঘশ্বাসে। বাক্যবায়ে অলস্যতা স্তব্ধতাকে সোহাগ করে সঙ্গী কেবল বিমর্ষতা সুখদীনতা মনের ঘরে। অসুখ যত কুক্ষিগত জানান দেওয়া সময় হানি, ব্যথার খবর অস্বস্তিকর শুনবে না কেউ ভালোই জানি। ভুলের হিসাব ভুলতে চাই এখনও সঠিক ওটাই কষি, আয়না মানে জীবন নিয়ে একাকিত্বে যখন বসি। বিয়োগগুলো অধিকটাই জিনানতে পায় জীবনঘাতে, ধর লড়াই ছেড়ে স্বেচ্ছাতে তাই ঠাঁই নিয়ে সমঝোতাতে। গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।